বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد بشير যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি শুরু করছি আমরা আমাদের প্রতিদিনের আলোচনা কোরআনে কারিমের থেকে কিছু বুনিয়াদী শিক্ষা আমরা আলোচনা করছিলাম কোরআনে কারিম থেকে কিছু বুনিয়াদী শিক্ষা কিভাবে নিতে পারি সেটা আলোচনা করছিলাম এই জন্য আমরা ছোট সুরাগুলো থেকে কিছু বুনিয়াদী শিক্ষা নিয়েছি এখন আমরা সেই ধারাবাহিকতায় কোরআন করিমের সর্বশেষ সুরা সুরা নাস থেকে কিভাবে আমরা শিক্ষা নিতে পারি এবং কি বলেছেন আল্লাহ তালা তা বুঝতে পারি সেটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব প্রথমেই মনে রাখা দরকার কোরআনে করিমের সর্বশেষ সুরা হিসেবে যে যেটি এখন আছে সেটি সর্বশেষ নাজিল হয়েছে এমন নয় এটি নাজিল হয়েছে আগেই সেটি আগেই নাজিল হয়েছে কিন্তু এই সুরাটি নাজির আগে হলেও কোরআনে করিমের শেষে স্থান পেয়েছে নিয়ম যেভাবে সেভাবে সাল্লাহ সাল্লা তা সাহাবিদেরকে দেখিয়ে দিয়েছেন কোথায় কোন সুরা হবে সেই হিসাবে এখানে সর্বশেষ যা স্থান পেয়েছে তার অর্থ আমাদের জানতে হবে জেনে সেটার উপরে আমল করতে হবে সেটাই বড় কথা এই সুরাটি আমরা আগে তেলাওয়াত করি শব্দ অর্থ শিখি তারপর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যাবো

এই না শব্দের অর্থ আমরা অনেকে এখন জানি নাচ অর্থ মানুষ যদি আর নাচ শব্দটি আসছে অর্থাৎ সমস্ত মানুষ সমস্ত মানুষকে এই শব্দটি উদ্দেশ্য করা হয়েছে আমরা যে খেয়াল করি দেখব যে বারবার আসছে কুল আল বেড়াবিন নাস আবার বলছে মালিকিন ইলাহিন নাস আবার সবশেষে মিয়াল জিন্ন তোমার নাস আবার বলা হয়েছে বারবার নাচ শব্দটি এসেছে অর্থাৎ নাচ অর্থ মানুষ অর্থাৎ আমাকেই বলা হচ্ছে আমি মানুষ প্রথম মানুষ হচ্ছেন আদম আলাহ সালাতুয়াল্লাম তিনি হচ্ছেন প্রথম মানুষ তা থেকে সারা দুনিয়া সারা দুনিয়ার মানুষ প্রসার লাভ করেছে আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন ইয়া ইউ ইন্না খালাক না কুম মিন্দা কারিম ওনসা ও যা আলনা কুম সরু বা কাবা রাফু ইন্না আকরামা কুম ইন্দাল্লাহ আতকার হে মানুষরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন্দা কারি এক পুরুষ এবং এক নারী থেকে এক পুরুষকে আদম আলহ সালাতুয়াল্লাম এক নারী তিনি হচ্ছেন হাওয়া তাঁর থেকে সৃষ্টি করেছেন নাকুম শুরু বা অকাবায়ল এর ফলে তোমাদের মধ্যে আমি কবিলা গোত্র বংশ বা প্রজাতি প্রজন্ম এগুলিতে তিনি তৈরি করে দিয়েছেন নেই আ রাফু যাতে তোমরা পরস্পর তোমরা পরস্পরকে চিনতে পারো পরিচিতি লাভ করতে পারো শিখিয়ে দিলেন আল্লাহ তালা কীভাবে কোথেকে আমরা এসেছি আল্লাহ তালা আমাদের আগেও কিন্তু অনেক সৃষ্টি তৈরি করেছেন কখনো আল্লাহ তালা সৃষ্টিবাদী ছিলেন না স্রষ্টা হিসেবে তিনি সবসময় সৃষ্টি করেছেন আমাদের আগে তিনি সৃষ্টি করেছেন জিনদেরকে আমাদের আগে সৃষ্টি করেছেন তারপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন জিনদেরকে সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির সময় জিনদের যে সর্দার শয়তান সে করেনি সে মানেনি আদমকে মেনে নিতে পারেনি আদমের সম্মান সে মানেনি সে বলতো যে আমি আগুন থেকে তৈরি হয়েছি আর মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে আমি উত্তম আদম অধম এই জাতীয় জিনিসগুলি তার মাথায় ছিল এই মাথায় থাকার কারণেই সে অহংকারের কারণে সে মেনে নিতে পারেনি না মানার কারণে সে হয়েছে বিতাড়িত আমরা যদি মানুষ আদমের সন্তান হই তা আমাদেরকে অবশ্যই স্বীকার করতেই হবে যে যেভাবে শয়তান বিতাড়িত হয়েছে না মেনে তেমনিভাবে আমরাও যদি না মানি কোনো কারণে আল্লাহ রব ইতের নির্দেশকে না মানি আমরাও কিন্তু বিতাড়িত হবে রহমত থেকে যেভাবে শয়তান রহমত থেকে বিতাড়িত হয়েছে আল্লাহতালা এই জন্য বনি আদমকে ওসিয়ত করেছেন তিনি বলছেন আল্লাহ ইয়া বানি আয়াদম আল্লাহ তুদুর শতান ইনাহম আহুবু মুবিন যে তোমরা শয়তান আবাদ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আনুগত্য করো না শয়তান তোমাদের তোমাদের পিতাকে জান্নাত থেকে বের করেছে এটা আল্লাহ তালা ঘোষণা করেছেন অন্য আয়াতে অর্থাৎ শয়তানকে যেন না মানি কারণ তারা আমাদের আগে ছিল এটাও আল্লাহতালা বলে দিয়েছেন আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ না করি যেন আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি সেটাই হচ্ছে আমাদের প্রতি নির্দেশ নাচ হিসাবে আমরা যেন আল্লাহর নির্দেশটাই মানি এটাই আমাদের কাছে আল্লাহ তালার চাওয়া আল্লাহর নির্দেশ মানলে কিন্তু আল্লাহর লাভ তা নয় হাদিসে আসছে হাদিসে কুৎসিতে লাভ হচ্ছে আমাদেরই হাদিসে এভাবে আসছে তিনি বলেছেন আল্লাহ তালা যে ইনামা হাজি আমাল ও সি হালাকুম এগুলি তোমাদের আমল তোমাদের জন্য আমি রক্ষা করে রাখি হেফাজত করে রাখি সংরক্ষণ করে রাখি যদি তোমরা এগুলিতে খারাপ কিছু পাও তাহলে তোমাদের আমল আজকে ভালো কিছু পাও তাহলে সুক্রিয় আদায় করো তোমাদের ভালো কিছু করতে পেরেছ সুতরাং দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো একত্রিত হয় এবং আল্লাহর আবাদত করতে থাকে আল্লাহর রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না আর সমস্ত মানুষ যদি নাফরমানো হয়ে যায় আল্লাহর রাজত্বের কোনো কিছু কমে যাবে না তা আমাদের চিন্তা করতে হবে মানুষ হিসাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে আমরা প্রথম মানুষ আদম ইসলাম আর সমস্ত মানুষ হিসাবেই আমাকে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব মানতে হবে আল্লাহর আবাদতকেই আমার করে যেতে হবে যতক্ষণ আমাদের নির্দেশনা মানুষ হিসাবে আছি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সৃষ্ট সেটা মাথায় রেখে আমার প্রতিটি কাজ করতে হবে এই জন্য দেখেন আল্লাহ তালা এখানে এই সুরাতে কুল আরো বেরব বিন্যাস প্রথমে বলছেন যে বলো বিন্যাস কুল আরো বেরব বিন্যাস মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি বলো মোহাম্মদ সাল্লা বলছেন বলুন অথবা আমাদের সবার জন্যই বলো আমরা যেন বলি আরও বেরব বিন্যাস মানুষের রবের কাছে আমরা যেন আশ্রয় চাই মানুষের রবকে আল্লাহ তালা মানুষের রব হচ্ছেন আল্লাহ তালা তার কাছে যেন আশ্রয় চাই সেটা তিনি দিয়ে দিয়েছেন বল আলু দু বিন্যাস তিনি আবার শুধু যে মানুষের রব তা নন তিনি কিন্তু জিনদেরও রব তিনি ফিরেস্তাদেরও রব তিনি সমস্ত শয়তান যারা আছে তাদেরও রব তিনি জীবজন্তু তাদেরও রব যত কিছু আছে আসমান জমিন সূর্য চাঁদ সব কিছুর রব কিন্তু তিনি বিশেষ করে কেন উল্লেখ করলেন না নাচকে বিশেষ করে উল্লেখ করেছেন নাচ বা মানুষই সম্মানিত সৃষ্টি আল্লাহর কাছে আল্লাহ তালা তাই বলেছেন আল্লাহ তালা বলেছেন মানুষকে আমি অবশ্যই সম্মানিত করেছি ভূমিতে এবং সমুদ্রে তাদেরকে আমি বহন করেছি আল্লাহ তালা বহন করিয়েছে তাদেরকে অর্থাৎ জমিনে সব জায়গাতে বিচরণ ক্ষমতা তাদেরকে দিয়েছে স্পেশাল সৃষ্টি হচ্ছে মানুষ সেই মানুষকে মানুষের রব যদি আল্লাহ তালা হন অন্য কিছুই না যাদের বিবেক নাই তাদের রব তো আল্লাহ তালা আসেনি স্বীকৃতি দিতেই হবে আমাকে যা রব্যুল ইজ্জত তিনি হচ্ছেন আমাদের রব মানুষের রব তার কাছে আমাকে আশ্রয় নিতে হবে সুতরাং আশ্রয় আমি বলবো হল আরও দু বেরবিন্যাস মানুষের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি তিনি যে শুধু মানুষের রব তা না তিনি মানুষের আরেকটি জিনিস সেটা কি মালিকিন্যাস তিনি মানুষের মালিকও মালিক অর্থ কী তিনি মানুষের সার্বভৌমত্বর অধিকারী তিনি আর কেউ সার্বভৌমত্বের অধিকারী না কোনো মানুষ মানুষের মালিক হতে পারে না এই জন্য হাদিসির নিষিদ্ধ আসছে যে কেউ যেন কাউকে মালিক না বলে রব বা মালিক এগুলি যেন না বলে বরং মালিক বলতে নিষেধ করা হয়েছে সৈয়দি বলতে বলেছে কখনো কখনো আবার নিষিদ্ধ করা হয়েছে এগুলিকে রব এবং মালিক একমাত্র আল্লাহ রব বলে আর কেউ মালিক নয় মানুষের রাজাধিরাজ আল্লাহ তালা মানুষের সব কিছুর মালিক আল্লাহ তালা নিজে এই জন্য এখান থেকে ইচ্ছা করলে আমি আমার যেহেতু আমি মালিক নই আমার নিজের আমি নিজেও ইচ্ছা করে যা ইচ্ছে করতে পারি না নিজেকে ধ্বংস করে দিতে পারি না নিজে আত্মহত্যা করতে পারি না কারণ আমার মালিক আমি নই আমি যা ইচ্ছা তা করতে পারি না কারণ আমার মালিক আমি নয় আমার সম্পদের মালিক তিনি আমার কর্মকাণ্ডের মালিকও তিনি আমি যেন তার পক্ষে চলি তিনি আমাকে যেভাবে সৃষ্টি করেন সেভাবে যে কাজে সৃষ্টি করে সেই কাজে আমি ব্যয় করি সেটা আমার খেয়াল রাখা দরকার বল আড়ির বিন্যাস মালিকিন্যাস মানুষের মালিক হচ্ছেন তিনি মানুষের মালিকও তিনি যেমন রব বন্যাস তিনি রব ছিলেন মালিকও তিনি এটা কিন্তু রববিয়তের একটা অংশ কিন্তু মালিক আলাদাভাবে উল্লেখ করেছেন মানুষ যেন বুঝতে পারে যে শুধু প্রতিপালন করাই তার কাজ নয় রব তো অনেকে প্রতিপালন বুঝে থাকেন না শুধু প্রতিপালন রব নয় রবের কাজই হচ্ছে তিনটি অবশ্যই থাকতে হবে সৃষ্টি প্রথম কাজ সৃষ্টি করা রব সৃষ্টি করেছেন রবের এক নম্বর কাজ সৃষ্টি দ্বিতীয় হচ্ছে মালিক হওয়া মালিক তিনি রব যিনি তিনি মালিক সব কিছুর উপর তাঁর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত আর কেউ এরকম হতে পারে না তৃতীয় হচ্ছে তিনি মুদাব্বের সব কিছুকে তিনি ভিড় করেন সব কিছু তিনি পরিচালনা করেন সব কিছু তার করায়ত্তে এটা আমাদের মনে রাখা দরকার এটা হচ্ছে মালিকিন্যাস কুল রবের যে কাজ তার মধ্যে আলাদাভাবে তৈরি কেন মালিক উল্লেখ করেছেন তিনি মালিক আলাদাভাবে উল্লেখ করেছেন এই জন্য যে মানুষ হয়তো ভুলে যেতে পারে দুনিয়ার অনেক কিছুকে তারা মালিক মনে করতে পারে তার সব কিছু মনে করতে পারে যে অন্য কিছু বুঝি তার সর্বমত্র অধিকারী অথবা কেউ নিজে দাবিও করতে পারে যে আমি মানুষের সর্বমত্র অধিকারী এই জন্য দুইটা জিনিসটা নিষেধ করা হয়েছে যে মানুষের মালিক হচ্ছেন আল্লাহ তালা যেমন তিনি মানুষের রবে হচ্ছে তালা আল্লাহ তালা মানুষের রব তেমনি আল্লাহ তালা মানুষের মালিকও বটে এই তার কাছে আশ্রয় চাইতে হবে যিনি মানুষের মালিক এবং মানুষের রব যিনি সুতরাং আমরা বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা একটি বিরতির পর করব আমরা একটি বিরতির পর্যায়ে এসে গেছি ততক্ষণ আমাদের সাথে থাকুক Discussion, 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 debate, 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 debate rebuttal, rebuttal conclusion, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shomukh Ajrat Nautai, Apuno Shakal 10.30 Doshtai, Bangladeshi, Peace TV, Banglai. যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামতের বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অন্যথা যেন চুপ থাকে আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ নম্বর পঁচাত্তর বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বৃষ্টিবি বাংলায় আমাদের আয়োজন আলকোরাদের জীবন গনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরান অগণিত জীবনকে আলোকিত করেছে আল কুরআনের জীবন ঘনিষ্ঠ বিধি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম ওরাহমতুল্লাহে ও বরাকাতহু সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম সুরা নাসের তাফসির নিয়ে অর্থ নিয়ে আমরা বলেছিলাম রব্বুন নাস বলতে মালিকুন নাস এসে যায় অর্থাৎ যিনি মানুষের রব তিনি কিন্তু মানুষের মালিকও বটে তারপর আলাদাভাবে উল্লেখ করেছেন যাতে করে মানুষ সন্দেহ না থাকে আল্লাহ তালাকে একমাত্র সর্বমত্তর অধিকারী মনে করতে হবে এবং কেউ যেন নিজে সর্বমত দাবি না করে বসে আল্লাহ তালার জন্য সার্বভৌমত্ব রেখে দেয় সভারেনটি যেন আল্লাহ তালার জন্য নির্ধারিত থাকে এটা খেয়াল রাখতে হবে সেই জন্য আল্লাহ তালা স্পেশালি এটা আলাদা করে উল্লেখ করেছেন যে রব অনেকের হয়তো খেয়াল থাকবে না অনেক জানবে না কিন্তু আলাদাভাবে উল্লেখ করার কারণে বুঝতে হবে যে মালিকও তিনি মানুষের মালিক কিন্তু আল্লাহ তালা দুনিয়ার কেউ মানুষের মালিক হতে পারে না মালিকিন্যাস ইরা ইনন্যাস তারপর তিনি বলছেন মানুষের মাহ তিনি মানুষের মাহ যার কাছে আশ্রয় চাচ্ছি তিনি মানুষের মধ্য ইলাহ অর্থ মাহবুদ মানুষের মাহ বুধ মাহবুদ অর্থ উপাস্য মানুষ যার উপাসনা করবে সে রব রবা বিন্যাস সেই রবের কাছে আমরা আশ্রয় চাচ্ছি মানুষ উপাসনা করে কার আল্লাহ তালা এখানে দেখেন একটা জিনিস পার্থক্য করা দরকার রব এবং ইলাহ দুইটা ভিন্ন ভিন্ন উল্লেখ করা হচ্ছে এর কারণ হচ্ছে রহবিয়তের মধ্যে মালিক ঢুকলেও রহবিয়তের দাবি হচ্ছে যে তার এবাদত করা কিন্তু আল্লাহকে রব মানলেই তার এবাদত করা হয় না আরবের মুশ্রিকরা আল্লাহকে রব মানত কিন্তু একমাত্র আল্লাহর এবাদত করতো না এই জন্য তারা আল্লাহর কেউ করতো কেউ করতো না কিন্তু আল্লাহকে রব সবাই মেনে নিত এই জন্য কারিম বলা হয়েছে আল্লাহম মান খালাকাল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আল্লাহম মান খালাক আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ সৃষ্টি যদি করে থাকে তারা কি এই স্বীকার করছে তারা কারো মোশেখা কিন্তু তারা কি তাহলে ইমানদার না তারা ইমানদার হতে পারেনি কারণ আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যে তাদের আরও কিছু অনেক কিছু স্বীকার করতো তারা এমন কি এমনকি আমর কে সব কিছু পরিচালনা করে এটাও তারা স্বীকার করতো কল আল্লাহ যে তারা অবশ্যই বলবে আল্লাহ তো সব কিছু পরিচালনা আল্লাহ করে থাকে তাহলে তারা এদের পূজা কেন করছে লাত লজ্জা বা অন্য অন্য যে সমস্ত নেককার নেককার বন্দাদের পূজা কেন করেছে ক মা নারবুদ ইন জুলফা যে আল্লাহ কাছে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে সেজন্য শুধু এদের এবাদত করতেছে তাহলে এবাদত করে না একমাত্র আল্লাহর জন্য এই জন্য তারা কিন্তু ইমানদার পারে পারেনি এই জন্য আল্লাহ তালা ইলাহিন্নাস এটা বলে বুঝাই দিতে চাই আমাদেরকে ওই আল্লাহর আশ্রয় নিতে হবে যে আল্লাহ তিনি রব আবার এই আল্লাহ তিনি মালিকও শুধু মালিকও নন তিনি মানুষের মা বোধও উপাস্য তারই উপাসনা করতে হবে আর কারো উপাসনা যদি করা হয় তাহলে সেটা কি হবে না গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এবং সত্যি সত্যি সে রব হিসাবে আল্লাহকে মানতে সেটা গ্রহণ করা হলো না তার এই অর্ধেক মানা ইমান হবে না ইমান যদি হতে হয় আল্লাহকে রব হিসাবে যেমন মানতে হবে তেমনি তাকে ইলা হিসাবে মানতে হবে বল আর্যাস মালিক ইন্যাস ইলাহিন্যাস মানুষের ইলাহ তিনি মানুষের ইলাহ যদি হয়ে থাকে আমার যাবতীয় কর্মকাণ্ড সব আল্লাহর জন্য নির্ধারিত হতে হবে আমার আবাদত বলেই আমার দোয়া বলি আমার প্রার্থনা বলি আমার সলাদ বলি জাকাত বলি যত রকমের আবাদ আছে একমাত্র আল্লাহ রব্যুতকে সন্তুষ্ট করার জন্য আমাকে করতে হবে করলে আমি ঠিকই মানুষের ইলাহ হিসেবে আল্লাহকে বিবেচনা করছি আল্লাহকে মেনে নিচ্ছি মেনে নেওয়ার পরে আমি বলতে পারবো আর রব্বিন্যাস আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি ইলা মানুষের ইলাহের কাছে আশ্রয় নিচ্ছি তিনি ইলার পরিচয় দিয়েছেন তিনি এরা যে কি ইলে এই 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 ক্ষমতাগুলি অধিকারী তিনি মালিকও তিনি মানুষের মা বুধও একমাত্র তিনি এবাদ পাওয়ার যোগ্য আর কেউ পেতে পারে পারেনা মালিক খানাস ইল্যা মিনশারিল খান্ন সর হল ক্ষতি ক্ষতি দুই রকমের একটি হচ্ছে প্রকাশ্য ক্ষতি মানুষ একে অপরকে মেরে ফেলে আরেকটি ক্ষতি হচ্ছে অপ্রকাশ্য ক্ষতি বিপদ আপদে মানুষ পড়ে দুইটা ক্ষতি আছে মানুষের একটি কথা প্রকাশ্যভাবে কেউ কাউকে মেরে ফেলতে পারে দেখেন আপনি ক্ষতি করল প্রকাশ্যভাবে ক্ষতি করে ফেললো আক্রমণ করলো এটা ক্ষতি তেমনি ক্ষতি হচ্ছে যে মানুষ বিপদে পড়ে বিপদে পড়ার ক্ষতি থেকেও সে মুক্ত হতে চাচ্ছে এত কিছু বলার পরে যে রব যিনি মানুষের রব যিনি মানুষের মালিক যিনি মানুষের ইলা তার কাছে আশ্রয় চাচ্ছে কয়েকটা জিনিস থেকে এক নম্বর হচ্ছে মিনসারিল খান্নাস খান্নাসের ওয়াসওয়াসা থেকে ওয়াসওয়াসা হচ্ছে কুমন্ত্রণা মানুষের অন্তরের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয় মানুষকে ক্ষতি করে শয়তান দুইটা অস্ত্র দিয়ে এক নম্বর অস্ত্র হচ্ছে কুমন্ত্রণা আর এক নম্বর অস্ত্র হচ্ছে সন্দেহ দুইটা জিনিস তৈরি করে আল্লাহ সম্পর্কে সন্দেহ তৈরি করে দেয় শয়তান মানুষের অন্ত আসে বলে থাকে হ্যাঁ এত কিছু সৃষ্টি করলো আল্লাহ তৈরি আল্লাহ কে সৃষ্টি করলো এটা একটা মানুষের ভিতরে একটা সন্দেহ তৈরি করে দিল আরেকটা হচ্ছে খারাপ মন্ত্রণা দেয় যেহেতু আমি এখন সিনেমা দেখা দরকার গান শোনা দরকার নামাজ না পড়ে ঘুমানো দরকার বা খারাপ জিনিসগুলি তৈরি করে দেয় তো দুইটা জিনিস মানুষের অন্তরের ভিতরে শয়তান তৈরি করে দেয় একটি হচ্ছে কুমন্ত্রণা বা খারাপ প্রবৃত্তি আরেকটা হচ্ছে যে সন্দেহ আল্লাহ সম্পর্কে বা রাসুল সম্পর্কে দিন সম্পর্কে সন্দেহ তৈরি করে দেয় এই দুইটা থেকেই খান্না সত্য যে এসে আবার চলে যায় লুকে যায় এসে আবার লুকে যায় এগুলো খানা সাহা হলো একটা দিন তৈরি করে দিয়ে আবার পালিয়ে যায় আবার তৈরি করে আবার পালিয়ে যায় শয়তানের কাজই হচ্ছে এটা যে মানুষের অন্তর ভিতরে বুদবুদ আকারে তৈরি করে দিয়ে আবার চলে যায় আবার চলে যায় আবার এদিক যায় ওদিক যায় আবার এসে তৈরি করে দেয় আবার চলে যায় এটাই তার চিত্র দেখেন হাদিসে আসাদ স্লাহ আসলাম বলেছেন যখন আজান দেয় তখন শয়তান কি করে আজান শুনে এমনভাবে পালাতে থাকে ওলাহু দোরাতুন তার তখন সে শব্দ করতে পালাতে থাকে আবার যখন আজান শেষ হয়ে যায় আবার আসে আসে মানুষের ভিতরে ঢুকে এবং তাকে নামাজের ভিতরে মনে করায় দিতে থাকে যে ওইটা করছো কিনা ওইটা করছো কিনা ওইটা কী করলো ওইটা কি করলো এইভাবে তাকে মনে করায় দেখে মনে করায় দেওয়ার অর্থ হচ্ছে এটা যে তাকে এখন আবার নতুন করে ক্ষতিগ্রস্ত করছে এই যে আসে এবং যায় এটা হচ্ছে খান্নাসের কাজ শয়তান এই কাজগুলি করে গোপন ও তাকে ওয়াসওয়াস দেয় কুমন্ত্রণা দিচ্ছে ওয়াসওয়াসিল খান্নাস এর থেকে আশ্রয় চাইতে এত কিছুর পরে মানে এত কিছু ভূমিকা নিলেন আল্লাহ তারা যে আশ্রয় চাচ্ছি মানুষের রবের মানুষের মালিকের মানুষের ইলাহের থেকে আশ্রয় নিতে চাইতে বলেছেন রসুল্লা সাল্লা ইসলামকে যে এবং আমাদেরকে সবাইকে একই নির্দিষ্টের ভিতরে আমরা মিনসারেল ওয়াসোয়াসল খান্নাস শয়তান খান্নাস যে ওয়াসোয়াসা দেয় তা থেকে আশ্রয় চাইতে বলেছেন এটা কিন্তু খুব জরুরি জিনিস শয়তান ওয়াসে বাসার জন্য অবশ্যই আশ্রয় নিতে হবে কারণ শয়তান আমাদের অপ্রকাশ্য শত্রু যাকে আমি দেখতে পারি না ইচ্ছা করলে তাকে মারতে পারবো না কিন্তু তাকে তার থেকে বাঁচার জন্য এই সুরাটা আমরা কাজে লাগাতে পারবো এটা আমরা বারবার পড়তে পারবো মিনিস্টারেল ওয়াসুাসুল খান্নাস ফিস ইউএসিসুরাস যে শয়তান মানুষের সদূর বা অন্তরের ভিতরে অশা দেয় অশা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তার অশা কোনো বন্ধ নেই অনব দিয়েই যাচ্ছে কথার ভিতরে দেয় নামাজের ভিতরে দেয় সময়ের ভিতরে যখনই সুযোগ পায় তখনই সে অসহা থাকে কখনো কখনো কঠিন হয়ে দাঁড়াচ্ছে সে ওয়াসা হাদিসে আসে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন সাহাবাহরা আসে বলেন ইয়া রসুল্লাহ মাঝে মধ্যে আমাদের অন্তরে এমন কিছু আসে দুনিয়া ভেঙে পড়ে যাক আমরা এটা উচ্চারণ করতে চাই না রসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের অন্তরে এটা এসেছে রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কি করেছো বলে আমরা এটাকে আবার দূর করে দিয়েছি রসুল্লাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ রাদ্দা আমরা হইলের ওয়াসা ওই আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি শয়তানের এই কাজকে কুমন্ত্রণার ভিতরে সীমাবদ্ধ রেখেছে এর বাইরে যেতে দেয় নাই কুমন্ত্রণা যদি কার্যে পরিণত করে তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনি দেখবেন যে কোনো কাজে শুরু হয় বুদবুদ আকারে আস্তে আস্তে মনের ভিতরে আসে সেটা মানুষের আস্তে আস্তে বড়ো হয়ে তুলে বড় করে যেটা কার্যে পরিণত করে তো শয়তানে এই খান্নাসের যে ওয়াসওয়াসা সেটা থেকে মানুষের অন্তরে যেটা উঠে তা থেকে অবশ্যই আমাদেরকে আশ্রয় চাইতে হবে সেটাই আল্লাহ তালা এই আয়াতগুলোতে আমাদের শিক্ষা দিয়েছেন মিনসার খান্নাস মিনাল এখন আর কি জিনিস আল্লাহ তালা এই শেষ আয়াতে বলছেন মিনাল জিন্না তোয়ার যেমন জিন থেকে সেটা হয় নাসের মধ্যেও কেউ কেউ অসহা দেয় জিন থেকে অসহা আমরা দেখতে পাই না জিনের কুমন্ত্রণা আমাদের চোখে পড়ে না জিন কিভাবে আমাদেরকে অসহায় দিচ্ছে বা জিন শয়তান যেটা জিন না এখানে শয়তান বোঝানো হয়েছে এ শয়তানগুলো কীভাবে আমাদের অসহায় দিচ্ছে আমরা বুঝতে পারি না ধরতেও পারি না দিয়েই চলে যাচ্ছে আবার মানুষের ভিতরেও কিছু আছে যারা মানুষের ভিতরে এভাবে অসহা দিয়ে থাকে আসে আপনার সাথে বসে দিন সম্পর্কে আলাপ করবে আপনার মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়ে চলে যাবে আবার আপনার দিন দেয়ার আসেন আপনাকে হাস্যরস করে আপনাকে দিন থেকে দূরে সরানোর চেষ্টা করবে এরা আপনার মনের ভিতরে অনেক কিছু তৈরি করে দিবে অনেক সময় ভালো নেককারের শুরুতে এসে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে তাহলে বোঝা যাচ্ছে যে মিনাল জিনা তোয়ার নাস জিন থেকে যেমনিভাবে ওয়াশওয়াশা দেয় মানুষকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে কুমন্ত্রণা দিয়ে ক্ষতি করতে পারে তেমনিভাবে মানুষের মধ্যেও কিছু আছে যারা এই শয়তানের কাজটাই মানুষ করে থাকে এই শয়তান যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে এই মানুষগুলিও কিছু মানুষ আছে যারা এইভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে থাকে আমাদের জন্য কোন মানুষটা যে আমাকে শয়তানের কাজ করে দিচ্ছে কোন মানুষটা যে আমাকে শয়তানের এই ফেরেবে ফেলছে এই ধুকায় ফেলতেছে এটা তো আমরা জানি না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এই সূরার মাধ্যমে শিক্ষা দিলেন যে এরকম আছে তোমার সাবধান হয়ে যাও অনেকটা আমাদেরকে সাবধান করার জন্য তিনি জানিয়ে দিলেন যদি আমরা নিয়মিত এই সূরাগুলি পাঠ করি এবং আলোচনা করি অর্থ বুঝি এবং সে অনুসারে আমরা যদি কোনো যেভাবে সাল্লা শিক্ষা দিয়েছেন সেভাবে সেগুলিকে আমরা আমলে নেই দেখা যাবে যে আমাদেরকে না জিন শয়তান আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারছেন না মানব শয়তান আমাদের কোনো ক্ষতিগ্রস্ত করতে পারছেন তো মনে রাখবেন জিন শয়তানের থেকে অনেক সময় আমরা আশ্রয় নেই আমরা বাস্তব জীবনে দেখি মানব শয়তান থেকে আমরা আশ্রয় নেই না আমরা জানি যে অমুক খারাপ তারপরে তার সাথে আমাদের মোয়ামলা হয় চলাফেরা উঠা বসা হয় জানি যে সে খারাপ পথে আছে তারপরেও এটা তো জানাশোনা কথা যদি জানি তারপরেও আমরা তার থেকে আশ্রয় নিতে পারি না আবার যখন জানি না তখন আমরা যেখানে সেখানে বন্ধুর মতো তার সাথে ব্যবহার করতে পারি না হাদিসে আসরস্ল্লা আসলাম বলেছেন আলমার ও আলাদিন খালিহী ফালিয়ানুকুম্মানি উখালেল মানুষকে ধরা হবে তার বন্ধুর চল চরিত্রের উপরে মানুষকে ধরপাকড় হবে ধরা হবে সে ওই গোষ্ঠীর ফালিয়ানজুর রাহাদুকুম্মানি উখালেল তোমাদের কেউ যেন জেনে নেয় যে কার সাথে বন্ধু পাতা যাচ্ছে সুতরাং মানুষ কার সাথে বন্ধু পাতে যাচ্ছে এটা বোঝার পরে আমি দেখবো যে সে তো শরীয়ত বিরোধী হয় শরীয়ত শরীয়তকে অস্বীকার করে আল্লাহর দিনের সাথে ঠাট্টাকারী হয় আল্লাহর জিনকে যে অবমাননাকালীন খুশি হয় এই জাতীয় মুনাফেক চরিত্রের মানুষের অভাব নেই খারাপ চরিত্রের মানুষের অভাব নেই তারা সত্যি সত্যিই শয়তান মানবরূপী শয়তান এ মানবরূপী খান্নাস যারা যা মনের ভিতরে কুপ্রবৃত্তি জাগ্রত করে দেয় তাদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেছে চলতে হবে যদি তা করতে পারি তাহলে এই সুরার এই আমল আমাদের কমপ্লিটটি আসবে মনে রাখতে হবে এই সূরাগুলি রসুল্লাহ আসলাম সবচেয়ে বেশি তেলাওয়াত করতে আমাদের নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে তেলাওয়াত করতেন সকালে বিকেলে আমরা নিয়মিত এগুলি পড়ব যাতে করে আমরা এই সূরাগুলির মাধ্যমে প্রাপ্ত হতে পারি এবং শয়তান থেকে হেবস্থ হতে পারি মানুষ যে কুমন্ত্রণা দেয় তা থেকেও আমরা বেঁচে যেতে পারি কিন্তু যদি আমরা এটা না করি তাহলে মানুষরূপী শয়তান আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে কোরআনে করিমে আল্লাহ তালা সেই জন্য উল্লেখ করেছেন ইয়ালঈ লাম ইম আত্তা হুলান হায় আমি যদি কোনো অমুককে বন্ধু হিসাবে না নিতাম কারণ বন্ধু হিসেবে নেওয়ার কারণে সে করে তুলেছে না আমাদের উচিত হবে কাউকে না জেনে বন্ধু না বানানো হাদিসে অন্যখানে উল্লেখও আছে যে ভালো মানুষ যেন তোমার খাবার খায় অর্থাৎ ভালো মানুষকে যেন বন্ধু বানানো হয় এটা উৎসাহ দেওয়া হয়েছে আমাদের উচিত হবে যে সত্যিকার অর্থে আল্লাহ তালা এবাদ করতে হলে তার দিনকে মেনে চলতে হলে ভালো মানুষ থাকা আর বেশি বেশি আল্লাহ তালাকে আশ্রয় চাওয়া জিন এবং মানব শৈতান থেকে আল্লাহ আমাদের তো দান করুন ওয়াক আলদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ ওবরাকাত মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বলো সুন্দরন সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে তাই বনায়নতা দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে তো সিহদ অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসিম বিন একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spread the message of Allah subhanahu wa

শূন্যার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় গুলুগুল মারা আজ সন্ধ্যা ছটায় বা সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিশ বাংলায়